ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বিএসএফ এর গুলিতে রাজু মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ভোরে উপজেলার নাগরভিটা সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত রাজু মিয়া বড় পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালি গ্রামের হবিবর রহমানের ছেলে। বিজেপি ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, শুক্রবার ভোরে রাজ্যসহ আরও কয়েকজন ভারত থেকে গরু আনতে ভারতের অভ্যন্তরে যায়। এ সময় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা সীমান্তের পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে তিন গাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে রাজু গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও বাকিরা পালিয়ে যায়। রাজুর মরদেহ বর্তমানে বিএসএফ এর হেফাজতে রয়েছে।